টলিউডের সুপারস্টার দেব তার নিজস্ব প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে গত সরস্বতী পুজোয় দুটি সিনেমার শুভ মুহূর্ত ঘটে। তার মধ্যে একটি হচ্ছে হবুচন্দ্র রাজা গোবচন্দ্র মন্ত্রী। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা দাদামশায়ের থলে থেকে সংকলিত হবুচন্দ্র রাজা গোবচন্দ্র মন্ত্রীর চিত্রনাট্যটি লেখেন অনিকেত চট্টোপাধ্যায় এবং তিনি এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন। এবং এই সিনেমাটিতে সঙ্গীত পরিচালনা করবেন কবি সুমন। এর আগে আমরা দেখেছি কবি সুমনের বেশ কয়েকটি জনপ্রিয় সং যা দর্শকের মাঝে এসেছে, তাই আশা করা যাচ্ছে এই সিনেমার মধ্যে দিয়ে তিনি আবার প্রমাণ করে দেবেন সঙ্গীত জগতে শ্রেষ্ঠ তিনি ছাড়া আর কেউই নয়। কাল্পনিক ঐতিহাসিক পৌরাণিক হাস্যকৌতুক সিনেমা হিসেবে উঠে আসবে হবুচন্দ্র রাজা গোবচন্দ্রের কাহিনীটি এবং এটি ছোটদের সিনেমা হিসাবে দর্শকের মাঝে একটি বিশেষ স্থান পাবে বলে আশা রাখছেন এই সিনেমার পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। সিনেমার চিত্রনাট্য যখন লেখা হয় তখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে শোনা যাচ্ছিল যে রাজার চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে দেবকে, কিন্তু পরবর্তীকালে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে প্রডিউসার দেব জানান, আমি যখন এই সিনেমাটির নাম শুনি তখন আমার স্মৃতিতে উৎপল দত্ত ও রবি ঘোষের কথা মনে পড়ে যায়, কারণ তাদের গুপি গান বাঘাবাইন ছোটদের সিনেমা হিসাবে দর্শকের মনে একটি জনপ্রিয়তা লাভ করেছিল। তাই এই ক্ষেত্রে আমি রাজা হলে এই সিনেমাটি দর্শকের কাছে একটি হাস্যকৌতুক হিসাবে উঠে আসবে। ফলে হবুচন্দ্র রাজা গোবচন্দ্র মন্ত্রী সিনেমাটিতে রাজার চরিত্রে অভিনয় করবেন শাশ্বত চ্যাটার্জি ও মন্ত্রী হচ্ছেন খরাজ মুখার্জি। তবে রানী কে হবে তা এখনও জানা যায়নি। আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে হবুচন্দ্র রাজা গোবচন্দ্র মন্ত্রী। তো দর্শক বন্ধুরা, এই নিউজটি জানতে পেরে তোমরা কতটা এক্সাইটেড হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। হাই বন্ধুরা, আমি রেজবান। টলিপাড়ার যাবতীয় হাঁড়ির খবর আমরা জানাব। চোখ রাখুন রেড কার্পেটে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন রেড কার্পেটকে। প্রত্যেককে ভালোবাসা এবং ধন্যবাদ।